আগের একটি ভিডিওতে আমরা একজন অত্যন্ত কামুক পুরুষের লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে একজন স্ত্রী আসক্ত পুরুষ নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীময়ে আসক্ত হয়ে নিরাশ হয়ে জীবন কাটিয়ে দেয়। সেই স্ত্রীদের মোহমায়া থেকে নিজেকে বাইরে আনতে পারে না আর একা ঘরে বসেও স্ত্রীদের সম্পর্কে ভেবে মৈথুন করে নিজের কামবাসনাকে পূরণ করার চেষ্টা করতে থাকে। আচার্য শুক্রদেব এই ধরনের পুরুষের বর্ণন শুক্রনীতিতে জানিয়েছেন, যারা নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর যখন এই বাসনা তীব্র আকার ধারণ করে তখন পুরুষ দুষ্কর্মের রাস্তায় চলতে শুরু করে। এই ধরনের আসক্ত পুরুষ কখনোই জীবনে উন্নতি করতে পারে না। তাই যদি আপনিও নিজের জীবন থেকে এই কামবাসনা স্ত্রী মায়াজালের নিরাশাকে দূর করতে চান তাহলে আপনারও ব্রহ্মচর্য ব্রতের মাহাত্ম জানা উচিত। ব্রহ্মচর্যই হলো সেই মহান ব্রত যার একটি ছোট্ট পার্ট হলো নো পিএমও, যে চ্যালেঞ্জটি আপনারা অনেকেই অ্যাকসেপ্ট করেছেন অ্যান্ড অনেকে কমপ্লিটও করে ফেলেছেন। এই ব্রত অসাধ্যকেও সাধ্য করার ক্ষমতা রাখে, অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে এই ব্রত। এই ব্রতের প্রভাবে কোনো রকম ডিস্ট্র্যাক্ট না হয়েই আপনি নিজের জীবনের টার্গেট পয়েন্টের দিকে ইজিলি এগোতে পারবেন। এই কারণে প্রত্যেক পুরুষের নিজের ভালোর জন্য জীবনে একবার হলেও ব্রহ্মচর্য ব্রতের পালন করা উচিত। কারণ রিসার্চেও পাওয়া গেছে যে কোনো পুরুষ যখন একজন স্ত্রীকে পাওয়ার কামনা করে বা কোনো স্ত্রীর কামাতুর হয়ে তার মায়াজালে পড়ে যায় তখন সে তাকে দ্রুত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। সে ওই চিন্তায় ব্যাকুল হয়ে অন্য ইম্পর্টেন্ট সমস্ত কাজ ভুলে গিয়ে নিরাশায় জীবন কাটাতে শুরু করে। আর যদি সে নিজের চেষ্টায় সেই স্ত্রীকে পেয়েও যায় তাহলে সে আরও বেশি নিরাশ হয়ে যায়, কারণ সেই পুরুষও স্ত্রীর ইচ্ছা ও আকাঙ্ক্ষার পূর্তি করতে ব্যর্থ হয় আর তখন সে নিজের নেওয়া ভুল ডিসিশনে আফসোস করতে শুরু করে। আর এই সমস্ত সমস্যার সমাধান ব্রহ্মচর্য ব্রতেই রয়েছে, যেটা শুধু সিঙ্গেল ছেলেরাই নয় বরং মিঙ্গেল এবং বিবাহিত পুরুষরাও করতে পারে। আর এর সাথে মহিলাদেরও এই ব্রত কখন এবং কেন পালন করা উচিত সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্ত্রীদের স্পর্শ, পরনারীদের সঙ্গে মেলামেশা করা, ঘুরে বেড়ানো, আড্ডা মারা, নাচ গান করা ও শারীরিক কর্ম ব্রহ্মচর্য ব্রতকে নাশ করে দেয়। এছাড়াও মেয়েদের সাথে ড্যান্স করা, কিস করা, এগুলো ব্রহ্মচর্য ব্রতের বিপরীত লক্ষণ মানা হয়। আর এই রকম কামবাসনা মেটাতে যখন পুরুষ নারীদের সংস্পর্শে আসে তখনই সাংসারিক মায়াজালে আবদ্ধ হয়ে মানুষ কষ্টচক্রে ফেসে যায়। অর্থাৎ যদি আপনি ব্রহ্মচর্যের পালন করেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত কষ্ট, নিরাশা, দুঃখ সবকিছু শেষ হয়ে যাবে। আপনি প্রত্যেক স্ত্রীকে সম্মানের চোখে দেখতে পারবেন। স্ত্রীদের সাথে কথা বলার সময় আপনার মনে কোনো রকম ভয় জন্ম নেবে না আর আপনার মুখে এমন এক চমকের সৃষ্টি হবে যা সমস্ত পজিটিভিটিকে আপনার দিকে আকৃষ্ট করতে শুরু করবে। তাই সবার প্রথমে আপনি এই উক্তিতে খেয়াল রাখুন, স্বপুত্রী ভগিনী মাত্র সমম পশ্যতি ইহ সদা ত্যক্তা চ মনসা রাগম ব্রহ্মচারী ভবেশনা। অর্থাৎ ব্রহ্মচর্য পালনকারী পুরুষের নিজের থেকে ছোট বয়সী মেয়েদের পুত্রী, নিজের সমান বয়সের মেয়েদের বোন এবং নিজের থেকে বড় বয়সের মেয়েদের মাতা বলে সম্বোধন করতে হবে, যার ফলে আপনার মনে স্ত্রীদের প্রতি কোনো মোহ এবং কামবাসনা জাগ্রত হবে না। আপনি সবাইকে সম্মানের নজরে দেখতে পারবেন। রেতু নাবকিরে জাতু ব্রহ্মব্রত ধর স্বয়ং অবকীর্ণে বগা হেপসু যথাসু স্ত্রী পদাম জপে। এই শ্লোকের অর্থ হলো যে ব্রহ্মচর্য ব্রত ধারণ করেছে তার নিজের বীর্য কখনোই নিজের ইচ্ছায় খরচ করা চলবে না, এর জন্য তাকে প্রত্যেক দিন সকালে ভগবানের ধ্যান করা আবশ্যক। প্রথমে এই কামবাসনা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হলেও এটাই ব্রহ্মচর্যের প্রথম ধাপ। তাই যখনই আপনার মনে কামুক ইচ্ছা জন্ম নেবে তখনই এক্সারসাইজ বা মেডিটেট করতে পারেন, অর্থাৎ নিজের বীর্য কখনোই নিজের ইচ্ছায় নাশ করা চলবে না। আর যদি বীর্য অটোমেটিক বাইরে বেরিয়েও আসে তাহলে স্নান করে যোগা এন্ড প্রাণায়াম করতে পারেন। ব্রহ্মচর্যেন তপসা দেবা মৃত্যুমপাঘ্নত। ব্রহ্মচর্যের প্রভাবে মৃত্যুকেও জয় করা সম্ভব, যার জন্য মানসিক ও শারীরিক শক্তির সঞ্চয় করা আবশ্যক। কারণ শক্তিহীন মনুষ্য যে কোনো কারণেই মৃত্যুপ্রাপ্ত করতে পারে। ব্রহ্মচারী গুপ্তেন্দ্রিয়স্য উপস্থস্য সংযমঃ। অর্থাৎ গুপ্ত ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখা ব্রহ্মচারীদের জন্য আবশ্যক, যার জন্য আপনাকে কামবাসনা জাগিয়ে তোলে এমন কোনো কাজ, এমন কিছু দেখা এবং এমন কাউকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ সেই সব জিনিসের থেকে দূরে থাকতে হবে যা আপনার কামভাবনা জাগিয়ে তোলে। আর যদি পুরুষ অত্যন্ত কামুক হয়ে থাকে তাহলে তার ব্রহ্মচর্যের ব্রত একান্ত স্থানে করতে হবে যেখানে সে স্ত্রীদের সংস্পর্শে আসবে না। অভিবাদন শিলস্য নিত্যম রোপসেবিনঃ চত্বারি তস্য বর্ধন্তে আয়ুর্বেদা যশোবলম্। এছাড়াও বিবাহিত পুরুষদের ব্রহ্মচর্য ব্রত পালনের সময় মাথায় রাখতে হবে যে তাকে তার জননেন্দ্রিয়ের ব্যবহার শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্যই করতে হবে। এছাড়াও একজন বিবাহিত পুরুষ তখনও তার স্ত্রীর সংস্পর্শে আসতে পারে যখন কামবাসনা তার জীবনকে বিচলিত করতে শুরু করবে আর নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়েদেরকে মাতা, বোন এবং পুত্রী বলে সম্বোধিত করতে হবে। আর এটাই হলো একজন বিবাহিত পুরুষের জন্য সবথেকে বেশি আবশ্যক। আর মহিলাদের এই ব্রত পালনের জন্য অবশ্যই নিজের স্বামীর অনুগত এবং পরপুরুষের থেকে দূরে থাকতে হবে। আর গর্ভধারণ করার পর মহিলাদের অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত, কারণ গর্ভধারণের পরেও যদি স্বামী স্ত্রী নিরন্তর সহবাস করতে থাকে তাহলে তাদের সন্তানও অত্যন্ত কামুকভাবে জন্ম নেবে।
তো এভাবেই আপনারা ব্রহ্মচর্যের পালন করে এর সম্পূর্ণ লাভ উঠাতে পারেন। আর সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন আপনার পক্ষে সম্ভব না হলেও নো পিএমও চ্যালেঞ্জ নিয়ে নিজের লাইফকে বাকিদের থেকে এক স্টেপ উপরে অবশ্যই রাখুন। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।